এই ধরনের নির্বোধ সম্পদে একটা দল পূর্ণ হয়ে গেছে, যে দলের জন্য আপনার কোন রকম শিষ্টাচার, ডেট, তারিখ এইসবের কোন রকম ধার ধারছে না। এই সম্পদগুলো আজকে চিন্তা করে দেখুন, আজকে পয়লা বৈশাখ, আজকে বাঙালি একটা গৌরবের দিন, বাঙালির কালচার। আমি বহুবার বলেছি যে বাঙালি পলিটিক্যাল কালচারটা আমাদের স্টেটে সর্বকালীন তলানিতে আছে, একদম সর্বকালীন, এর থেকে তলে আর কখনো নামতে পারে না। তো ওই আফরোজ হচ্ছে তারই রিপ্রেজেন্টেটিভ, প্রতি মানে তারই প্রতিনিধি। তো এবং এইগুলোকে যদি টিএমসি দল যদি একদম উচ্চ স্তর থেকে, উঁচু স্তর থেকে ওদের সেই মানে একদম মানে টপ জায়গা থেকে যদি এই সব লোককে যদি এরা শাসন না করে, তাহলে আখেরে দলটার ক্ষতি হবে। এইসব লোক কখনো দলের সম্পদ হতে পারে না, এরা লায়াবিলিটি, এবং এইসব লোকগুলোর জন্য দলটার ক্ষতি হবে। সেই ক্ষতিটা যদি এখনো টিএমসি দল নিজেরা যদি বুঝতে না পারেন যে কারা সম্পদ আর কারা লায়াবিলিটি, তাহলে কিন্তু আলটিমেটলি এই দলটাকেই মশল গুনতে হবে এই ধরনের নির্বোধ সম্পদের জন্য। এই আফরোজ একটা নির্বোধ সম্পদ, যার জন্য সমস্ত বাঙালির আজকে পয়লা বৈশাখের দিন লজ্জায় মাথা নিচু হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। রাজ্যে পরপর ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মিছিল সিপিএম এর মুর্শিদাবাদে এবং ভবগঙ্গলায়। যখন এই মিছিল, সেই সময় এই ভিডিও ভাইরাল হলো এবং যে বার্তা, যে হুমকি বার্তা দিয়েছে আফরোজ সরকার, আরো একবার শোনাবো আপনাদের। আমার 50 বছরের বউকে ধর্ষণ করেছে, এইসব করে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, আমরা আছি, বলুক না। যদি ধর্ষণ যদি করা থাকে, আমরা বড়বুকে বলবো, আমাদের যে ওসি সাহেবকে বলবো, এসপি সাহেবকে বলবো, আমরা নিজে যেয়ে বলবো, কেনাকে অ্যারেস্ট করা হোক, প্রমাণ দেখা যে ধর্ষণ করেছে। এমনি ফালতু ফালতু একটা মিছিল করে দিয়েছে, যদি বেশি বাড়াবাড়ি করে মিছিল করে, বলেছিল পঞ্চায়েতের মতো বলছিল, কিন্তু বেশি যদি বাড়াবাড়ি করে কিন্তু ঠান্ডা করে দেব। ঠান্ডা করতে গেলে কিন্তু ডান্ডার দরকার আছে। এবার থেকে আমি বলে দিলাম বার্তাতে, বেশি যদি মমতা ব্যানার্জির ব্যাপারে উল্টোপাল্টা যদি কথা বেশি বলে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো, একদম ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। আমার নাম রাজেশ সরকার, আফরোজ সরকার আমার নাম। আপনার বলে দিলাম আপনাদেরকে, আমি পদের ভয় করি না, সভাপতি থাকবো কি থাকবো না তার ভয় করে না, কিন্তু আমি যখন 98 সালে পার্টি করি, আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে 98 সাল থেকে পার্টি করেছি, প্রত্যেকটা পদে ছিলাম, যুব সভাপতি ছিলাম, আপনাদের যুব সাধারণ সম্পাদক ছিলাম, লোকসভার যেটা আমাদের দিদি ভাগ করে দিয়েছিল তার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মান্নান সাহেবের সময় আমাদের যে কমিটি হয়েছিল তার সাধারণ সম্পাদক ছিলাম, এবং বর্তমানে ব্লক সভাপতি আছে। সিপিএমদেরকে মানা করে দেন, এ উল্টোপাল্টা যদি মমতা ব্যানার্জির ব্যাপারে বলে, কারণ মমতা ব্যানার্জি মায়ের মতো আমি শ্রদ্ধা করি, আমার মায়ের বয়সের মতো আছে, ওনার ছেলে পেলে না থাকলে কিন্তু মমতা ব্যানার্জির ছেলে এই আফরোজ সরকার রাজেশ ভগবানগুলাই আছে, একদম ঠান্ডা করে দেবো, এমন ঠান্ডা করবো বাড়ি থেকে বেরোতে পারবে না।